আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি গাবতলীর গরুহাটে। এখানে খুবই বলতে গেলে ছোটখাটো একটি হাতির মতোই বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মহিষ, এটাকে মোটামুটি একটা হাতির মতোই দেখা যায়। এটা বোধহয় গাবতলীর হাটে বোধহয় এত বড় মহিষ আর নাই। এটাই বোধহয় এক নাম্বার, মানে মহিষের ভিতরে এইটাই বোধহয় এক নাম্বার, এর থেকে বড় মহিষ নাই। আপনারা দেখতে পারতেছেন যে আসলে এটা একটা হাতি বললেও বোধহয় ভুল হবে না। আচ্ছা চাচা, এটার ওজন কত কেজি হবে? 28 মন। 28 মন কেজিতে বললে কত হয়? ভালোভাবে দেখাই মহিষের যে চেহারাটা, এটা দেখলেই শান্তি। অসুবিধা নাই, অসুবিধা নাই, ৯-৯.৫ লক্ষ টাকা বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 12.5 লাখ করবো। 12.5 লাখ হলে আপনার কাছে কি মনে হয় 12.5 লাখে বিক্রি হবে? হবে। আপনি তাহলে এখন পর্যন্ত আপনার দাম উঠছে 9.5 লক্ষ টাকা দাম উঠছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিষটার দাম 9.5 লক্ষ টাকা উঠছে, এটা উনি দাবি করছেন। অনেকেই অনেক ক্রেতা, অনেক অনেক ক্রেতা এটার দাম 9.5 লক্ষ টাকা বলছেন এবং উনি দাবি করছেন। আচ্ছা, আর এটার ওজন যে এত কিছু হবে, আপনি এটা কেমনে বুঝলেন? আমরা সেটা ভাবছি স্কেলটা মাপছেন মানে স্কেলের ওজনে কত কিছু আছে? এটা কি লাইভ ওয়েট? মানে জীবিত থাকা অবস্থায় 28 মন? জি। আচ্ছা, এটা কাটা ছেঁড়ার পরে কত কিছু হতে পারে, কোন আইডিয়া আছে আপনার? 25-26 মন। 25-26 মন। আচ্ছা চাচা, আপনাকে এটা যেহেতু 9.5 লক্ষ টাকা উঠছে, আপনি দেন নাই, আপনি কত টাকা হলে লাস্ট এটা দিবেন? 12.5 হলে দিয়ে দেবো। 12.5 হলে দিয়ে দিবেন? তাই, এর কমে দিবেন না? 2-4-5 হাজার করে কত দেবো? আচ্ছা, 2-4-5 সামথিং, 2-4-5 হাজার করে দেবো। আচ্ছা, 2-4-5 হাজার এটা বলা যাবে না। আচ্ছা, মানে আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হাতি বলা যায়। কই আমার ক্যামেরাম্যান কোথায়? কই? আচ্ছা, এটা কিন্তু দেখতে একটা ছোটখাটো হাতির মতোই মনে হয়। এটা দূর থেকে দেখলে মানে মনে হবে যে একটা ছোটখাটো হাতি, ছোটখাটো না, মোটামুটি পাকই হাতির মতোই মনে হয়। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এটা কিনতে চান বা কিনতে আগ্রহী অনেকেই আছেন যে মহিষের গোশত পছন্দ করেন বা কিনতে চান বা বড় একটা মহিষ দিতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমরা চাচার নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারে যোগাযোগ করে চাচার সাথে কথা বলবেন। একটু ক্যামেরাম্যান ভাই যদি একটু দেখাছেন, চাচা আপনার নাম্বারটা বলেন। 07। হ্যাঁ, আবার বলেন। 33। আবার বলেন। 07-33-43-35-29। আচ্ছা দর্শক, উনি নাম্বার বললেন, এটা হচ্ছে গাবতলী হাটে, আসলেই আপনারা এটা পেয়ে যাবেন। গাবতলী হাটের ভিতরে এই একটা মহিষ আছে, এত বড় আর কোনো মহিষ নাই, কি চাচা? জি। আচ্ছা, তারপর যদি আগ্রহী থাকেন অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে গাবতলী হাটে চলে আসবেন। তো আজকে এই পর্যন্তই।